হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত যে সমস্ত স্টুডেন্টরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ছো তোমাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট কিসের জন্য এই ভিডিওটি আমি নিয়ে এলাম সেটি হলো রাজ্যে একদিনে আক্রান্ত চুয়াল্লিশ জন এর থেকে তোমরা বুঝতে পারছো যে তোমাদের কিন্তু খুব সাবধানে কিন্তু চলাফেরা ও দূরত্ব বজায় কিন্তু রাখতে হবে কারণ রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা চুয়াল্লিশ তাই তোমাদের আবারও কিন্তু স্কুল কলেজ বন্ধ হতে পারে সেই জন্য তোমাদের কিন্তু অবশ্যই দূরত্ববিধি একটি মার্কস পরে কিন্তু স্কুলে যেতে হবে চলো কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমরা দেখে নেব করোনা নয়া ভ্যারিয়েন্ট আক্রান্ত হলেও উপসর্গ একই চিকিৎসকেরা জানাচ্ছেন জি এন এ আক্রান্ত হলে জ্বর বমি ভাব ডায়রিয়া গোলা ব্যথা থাকছে এছাড়াও অনেকে ঘ্রাণ ক্ষমতা কমে যাচ্ছে এবং শ্বাসকষ্টও দেখা যাচ্ছে তাই প্রবীণ ও ও মর যাদের রয়েছে তাদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা ঠান্ডা যত জাঁকিয়ে পড়েছে তত কতই উদ্বেগ বাড়াচ্ছে করোনা দেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়ালো বাংলায় একদিনে আক্রান্ত হয়েছেন চুয়াল্লিশ জন বাংলা তথা গোটা দেশে ফের কোভিড আক্রান্তের বাড়বাড়ন্তের জন্য করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট জিএনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা স্বাস্থ্য দপ্তরের সূত্রে জানা গিয়েছে বাংলায় করোনা আক্রান্তের রক্তের নমুনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জেনেমিক্সে পাঠানো হয়েছে সেখানে একসঙ্গে আট জনের দেহে করোনা করোনার নয়া ভেরিয়েন্ট জি এন এর হদিস মিলেছে যা উদ্বেগজনক অন্যদিকে উত্তরাখণ্ডেও একজনের দেহে করোনার নয়া ভ্যারিয়েন্টের হদিস মিলেছে যদিও করোনার নয়া ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই কেবল সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা কলকাতার প্রখ্যাত চিকিৎসক সত্য চট্টোপাধ্যায় জানান করোনার নয়া ভ্যারিয়েন্ট জি এন এ খুবই ছোঁয়াচে বাড়িতে একজন নয়া ভ্যারিয়েন্ট আক্রান্ত হলে অন্যদেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা তাই বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন তিনি চিকিৎসকেরা ও বিশেষজ্ঞরা কি বলছেন তোমরা দেখে নাও কি কী সতর্ক অবলম্বন করতে হবে তোমাদের করোনায় আক্রান্ত হলে বা করোনার উপসর্গ দেখা দিলে বাড়ি থেকে না বেরানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা এছাড়া ভিড়বহুল স্থানে মাস্ক পরে যাওয়া সামাজিক দূরত্ব মেনে চলা ঘন ঘন হাত ধোয়া খাবার খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়া হাঁচি কাশির সময় টিস্যু দিয়ে নাক মুখ ঢাকা এমনকি বাইরে থেকে খাবারের বাক্স জীবাণুমুক্ত করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা এই ছিল করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট জি এন এ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারও সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো ফ্রেন্ডসদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী নয়া আপডেট নিয়ে চলে আসবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ